আসসালামু আলাইকুম বাংলাদেশী ভাই বোনেরা, আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় তিস্তা প্রকল্প। চলুন দর্শক একটি প্রতিবেদন দেখে আসি। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে এই নদীর পাড়ের পাঁচটি জেলা নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা 5 লাখ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এর আগে গত 1 নভেম্বরের একই দাবিতে এই 5 জেলার প্রবাহিত তিস্তা নদীর 2 পাড়ের 130 কিলোমিটার ব্যাপী মানববন্ধন করে এই সংগঠনটি। রংপুর প্রেস ক্লাব ভবনের গতকাল সোমবার বিকালে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এ সময় তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং এরই সাথে সাথে এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি করেন। পাশাপাশি তিস্তাসহ অভিন্ন নদ নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। বাদশা আরও বলেন, প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের এত সুসম্পর্ক, কিন্তু তারপরেও আমাদের এই ন্যায্য পাওনা কেন তারা দেয় না তা আমি বুঝি না। আয়োজকের সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হাক্কানি বলেন, এই মহাপরিকল্পনা তিস্তাপাড়ে মানুষের নতুন স্বপ্ন হয়ে দেখাচ্ছে। তিস্তা নদী বাংলাদেশের বেশিরভাগ মানুষের অনেক ক্ষয়ক্ষতি করেছে নদী ভাঙনের কারণে, নদী প্লাবিত কারণে। তিস্তা নদী থেকে আমরা সবসময় দুঃখ পেয়েছি, কিন্তু কখনো সুখের দেখা পাইনি। এই প্রকল্পটি যেন সুখের আশা হয়ে আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকছে। দর্শক, তিস্তা নদী যদি আসলে বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের মানুষের আসলেই আশীর্বাদ রূপ হাজির হবে। তিস্তা মহাপরিকল্পনা যত দ্রুত বাস্তবায়িত হবে ততই বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল বলে মনে করা হচ্ছে। দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, এরকম আরও ভালো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।